গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি পরে পরিষ্কার করবো, রান্নাটা আগে বসিয়ে দিয়েছি কারণ একটু দেরি হয়ে গেছিল। তো এইখানে আমার হয়ে গেছে চাট মশলা আর কাশ্মীরি মরিচ পাউডার আর ব্ল্যাক সল্ট দিয়ে একটুখানি ভেন্ডি ভাজা, বেশি কিছু বানিয়ে নিয়ে একটা সেদ্ধ বসাবো। আর এইখানে আমার ডাল হয়ে গেছে আর এটা সেদ্ধ বসাবো, আলু দিয়ে এখন আমি বসিয়ে দেবো সেদ্ধ, আর একটু কাঁচা লঙ্কা আর ওই যে সর্ষের তেল টর্ষের তেল দিয়ে একটু মেখে দেবো, নুন দিয়ে, ঠিক আছে। আর এখানে বসে গেছে ভাত হয়ে গেছে, ভাত তো আমি ফটাফট করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড সুস্বাগত আমার এই চ্যানেল মে, সবকো ওয়েলকাম। আর আপ ফ্রেন্ডস কো ফির সে শুভ বিজয়, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক বেস্ট অফ উইশেস। তো চলো আমি ফটাফট কর লেতে হ্যায়, আজকে মনটা খারাপ খারাপ লাগে বল, দুর্গা পুজো হয়ে গেলে পরের দিন, চলো করে নিচ্ছি। মা দুর্গা আবার আসবেন, সাথেই তো আসছেন মা, চলো করে নিচ্ছি ফটাফট। সিম্পল ফুলকপির ডাটা দিয়ে একটু কুমড়ো, একটু আমার কাছে যা যা সবজি একটু ছিল, একটা পটল এসব দিয়ে করে দিয়েছি, আলু দিইনি, সিম্পল একটা ফটাফট বানিয়ে দিয়েছি, কোনো ফোড়ন দিইনি, মিষ্টি আর নুন দিয়ে আর একটু হলুদ কাশ্মীরি মরিচ পাউডার, একদম সিম্পল খাবার। স্যাটারডে হ্যায় না, তো সোচা কি থোড়া সা মেরে বেটুকো পছন্দ হয় ক্রাঞ্চি ক্রাঞ্চি আলু ফ্রাই বানা দিই খাবার, হ্যাঁ না আচ্ছা লাগতে পারছে। তো উসমে থোড়া সা লঙ্গি ডালিও, কাশ্মীরি মরিচ পাউডার, হলদি আর বাস দো আলু কা জাদা নেই, মরিচ পাউডার, হলদি, থোড়া সা ব্ল্যাক পেপার পাউডার আর থোড়া সা নমক আর কুছ নেই, বাস খুব সারা প্যাজ ইয়ে ডালছে। আজ কে মর্নিং কা খানা তৈয়ার কর রই হুঁ, পরবল বানা লি আর থোড়া সা ভিন্ডি সব হ্যায় ডাল হ্যায় চাউল বানা, ঠিক আছে। আর বাহার কা বাতাবরণ একদম দমর 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 একদম বারিশ বারিশ, চলো পহলে মে থোড়া সা পরবল কো আচ্ছা কর লেতে হ্যায় কর লেতে হ্যায়। তো ইয়ে হো গিয়া, তো দেখো কিতনা মস্ত মৌসম হ্যায়, বারিশ হো রহি হ্যায় হালকি হালকি, আর বস পিজন সিধে বেঠে হুয়ে, ইয়ে দেখো আচ্ছা লগতা হ্যায় ইয়ার, এসি মাহোল মে না ঠন্ডি ঠন্ডি হওয়া চলতি হ্যায়, উইন্টার আনে সে পহলে থোড়া সা এক মৌসম হোতা হ্যায়, ইউ নো সিজন চেঞ্জ কেহতে হ্যায় আমারে ওয়াহাঁ বেঙ্গল মে, ও সিজন চেঞ্জ কা মৌসম একদম বড়িয়া লগতা হ্যায়। দেখো বার্ডস ভি ফ্লাই হ্যাপিলি, দে আর ফ্লাটারিং দেয়ার উইংস অ্যান্ড ইউ নো দে আর ফ্লাইং অ্যারাউন্ড, আচ্ছা লগতা হ্যায় ইয়ার। ফির ভি দেখো দো রোজেস হো গিয়া হ্যায়, এক দো রোজেস হো গিয়া হ্যায়, ইধর ফ্লাওয়ার আয়া ইধর ফ্লাওয়ার হ্যায়, থোড়া বারিশ মে মতলব ভিগে ভিগে ফ্লাওয়ার্স হ্যায় লেকিন হ্যায় তো ফ্লাওয়ার্স, চলো তো হোতা হ্যায় ফ্রেন্ডস হো আপ লোগো কে সাথ হর চিজ শেয়ার করনা আচ্ছা লাগতা হ্যায় না। এই দেখো বাগান থেকে এখান থেকে বেশ ভালো লাগছে, কম কম ফুল আছে কিন্তু আছে তো। অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, মানে হ্যাপি লাভলি মানডে মর্নিং ফ্রম ইন্ডিয়া, জেলি মস্ত মস্ত মৌসম, মস্ত মস্ত হাম লোগো কা আনন্দ হোনা চাহিয়ে সুবহ। তো চলো অভি আমরা সচ মে চলতে হ্যায় না। ये डाल था तो मैं खाली गरम कर रही, उधर चावल बैठ गया, सीटी 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 चलो अभी ये हो जाए बंद कर दिलाम, एबार इते ही हो जाए। तभी एक टा गाजर एंड हाफ पाव मटर ये बना के रख दूंगी, तो कुछ कुछ सब्जी में थोड़ा थोड़ा डाल दो तो हो जाते है ना। তো চলো কর লেতে, দেখো একটা বিট একটা গাজর আর অর্ধেক পাও মটর, মানে হাফ অফ 250 গ্রামস, ঠিক আছে। লেকিন উসমে না উইক ভর কা আপকা হো জাতা, ইনফ্যাক্ট নট ওয়ান উইক, আপকো ওয়ান এন্ড হাফ উইক ভি চল জাতা হ্যায়। এক দিনে তোমাদের একটা জিনিস দেখাই, দুর্গা পূজার সময় আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, মনে আছে কুমড়ো গাছের বীজ, এ দেখো কি সুন্দর হয়েছে, এতটা হয়ে গেছে, এবার তো জল দিয়ে 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 এটা একটু বড় করে আমার ভালো লাগে। আর এই টিকটিকে গাছটিও একটুখানি মনে হয় বড় হয়েছে, ও না এটা ওপরে গাছটি নিচে গাছ, যাই হোক ওটা বলছে হোয়াইট অপরাজিতা, কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখানে, হোয়াইট অপরাজিতার ফুল হবে কিনা আমি জানি না, বাট ইয়ে পেরো এত আচ্ছা লাগা আর কে, হ্যাঁ না মাস মৌসুমে। হ্যাঁ অনেক চিজ দেখো, কদম ফুল হয়ে গেছে, কদম ফুল আসতে শুরু করেছে দেখো, গাছ ভরে কদম ফুল ওই গাছটিতে, এই গাছে এখন অত আসেনি, এই গাছে এসেছে অল্প অল্প, এই একটু একটু এসেছে,
কিন্তু ওই গাছটিতে, ওই দূরে গাছটিতে কদম ফুল পড়ে গেছে, খুব সুন্দর লাগে গো। আর রাতে এত সুন্দর সুগন্ধ হয় না, খুব ভালো লাগে। আর লক্ষ্মী পুজোর সময় ইউজুয়ালি কদম গাছে ফুল এসে যায়। আগের বার তো অনেক এসেছিল, আগের আগের বার অনেক এসেছিল, এইবার অতটা না হলে ওই গাছটিতে এসেছে, এবং তাতেও আমাদের মন একদম বলে না মন মোহিত হয়ে যায়। মতলব বলতে মা লক্ষ্মী আর নারায়ণ জি কা পূজা হ্যাঁ বেডনেসডে তো মন মোহিত হয়ে যায়, প্রণাম জানাতে আমলোক হ্যাঁ। ও ওই গাছেও তো ফুল হয়েছে, ওই দেখো, এই দেখো ওই গাছেও ফুল আসছে, দেখেছ? ওই ডেসক্রিপশন নেই হতে হয়, বস আচ্ছা লাগতে হয়, বস আচ্ছা লাগতে হয়। ভক্তি আতা হয় মন মে, এক শ্রদ্ধা আতা হয়, এক পিওরিটি আতা হয় ফিলিং মে। আর ক্যা ও দেখো বর্ডার ড্রাইভার, চলো ইধর ভি ইস পে মে ভি প্লাজা হ্যায়, দেখো দিখ রা মে রিল সে তো ইতনা দিখা নেই সকতি, ইয়ে দেখো ফুল ইয়ার হ্যায় না। আপ লোগো কে সাথ শেয়ার কিয়া ক্যুকি আপ মেরি ফ্রেন্ডস হো। এই সবজিতে না আমি সবকিছু মিলিয়ে বানিয়েছি, চারটা মূলো ছিল তো একটু মূলো, একটু মূলোর শাক, পেঁয়াজ ছিল একটু রাখা হইতে, একটু টমেটো ছিল, একটু ছোলা ছিল, সবকিছু দিয়ে একটু ব্ল্যাক পেপার পাউডার, একটু নুন, একটু চিনি দিয়েছি। অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডার ইসলিয়ে ডালি হুম, থোড়া সর্দি আ গেলি না ইধর গলে বলে কে লিয়ে আচ্ছা হয়, তো এসে এক সবজি বানা লি। আর ডাল তো হ্যায় থোড়ে সে পরবল হ্যায়, হো জায়েগা। গুড মর্নিং এভরিওয়ান, কিতনে বিউটিফুল সানরাইজ হ্যায় দেখো দিল্লি কা, দ্য স্টার্টিং অফ উইন্টার্স। মে আই থি, বেটু ভি আয়া থা, হাম লোগ আয়ে থে ইয়াহ কা, পানি কা কুছ নলকা খুলা হুয়া থা ও দেখ লি, তো সাথ মে চলো সানরাইজ ভি দেখ লি, হ্যায় না, বিউটিফুল ইজন্ট ইট। এখান থেকে ছাদ থেকে সমস্ত গাছে ইয়ে ফুল হয়েছে, ওই যে তোমার কদম ফুল হয়েছে দেখো, সমস্ত গাছে দেখো, ছাদ থেকে দেখতে কি ভালো লাগছে। সানরাইজ ওয়ান্স অ্যাগেইন, তা জো হ্যায় দিওয়ালি মে ভি কুছ খাস তো হ্যায় নি, রিপেয়ারিং চল রহা, ক্যা সাজাওগে ক্যা করোগে, মেরে পহলে ভিডিওস দেখনা, উসমে সাজাই হুঁ, উসমে বানাই হুঁ কুছ কুছ। अब इतनी डामाडोल, इतने डस्ट के अंदर ना आपको कुछ बनाने का मतलब होता है कि बना के रखूंगी उसमें भी डस्ट आ जाएगा, लेकिन कुछ तो करना है होता है ना, हमारे फ्रेंड्स बोल रहे कुछ तो करो, कुछ तो बनाओ। तो ये जो मेरे पास एक पुराना छोटा सा ये दाल वाल बनाने के लिए एक मटका था एल्युमिनियम का, तो इसको मैं कलर कर दूंगी, कलर करके अच्छे से सजा दूंगी। छत्ती तो चलो करते हैं कलर शलर, चलो মিলকে কাট। তা বলি আমি যে রান্না করছি না তা না, ওখানে আমার পাঁচ মিশালি সবজি বসে গেছে, আমি পরে দেখাবো। হ্যাঁ ভিন্ডি ফ্রাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো চলো আমি ফটাফট করে লিখি। এখন পর্যন্ত এই কালার হয়েছে। আরেকটা জিনিস আমি তোমাদের শেখাচ্ছি, whenever you are colors, you are coloring such things, you put something below it, so if you want to turn it around you can just turn the paper and turn it around like this and it will be easier for you to work, ঠিক আছে? And this time you can have a Diwali with a budgeted amount of little things what you have, search in your house what little things you have and try and do with that. And this aapke fabricril ka hai jo complete nahi hota hai, leh jata hai box mein, dusre colors use ho jata hai, yellow wagera, to aap wo colors ko is tarah se fill up the coloring area, matlab फिलिंग अप जो होता है ना पेंटिंग में, फिलिंग अप कहते हैं उसको, तो फिलअप करने के लिए यूज दोस कलर्स। बाहर मिस्त्रियों का ठकाठक ठकाठक कामों का आवाज आ रहा है, तो वो लोग अपना काम करें, मैं अपना काम कर रही हूँ, और इधर सूखा नहीं है उसी में मैं फटाफट फटाफट कर रही हूँ। टुकु को स्पीडे स्पीडे बट एखे स्मज हो गए, रईट, ये ठीक करते भाची एरक फ्लावर्स बनिए देव तईना,
এটা না স্মাজ হয়ে গিয়েছিল, আমি এই জায়গাটা এরকম করে ঠিক করার চেষ্টা করলাম। তো কেমন লাগছে? একটু খালি খালি লাগছে আমার, দেখো তো কেমন হচ্ছে। এবার দেখো কেমন লাগছে, দেখো তো এইভাবে কেমন লাগছে, ভাল লাগছে না? উপরে একটু সাদা রং দিয়ে দেবো, তাহলে আর একটু ভাল লাগবে, তাই তো? ইধার ইয়ে দেখো কেসে লাগ রা হ্যায় না মাস্ত। You can use this during the time of Janmashtami also, or otherwise ek bar aap banao fir usko thoda varnish kar do ya varnish spray kar do, and you can use it in different festivals. To ye abhi thoda sa aur kuch kuch kar leti hai na. Isi tarah se aap apne aluminium ki jo pehle ki bartan wagera hai na, purane kettle wagera, usko aap ek tribal look ke color de sakte ho, ek regional color de ke saja sakte ho, and you can save a lot of money, you can do a lot of work. और आजकल ये ट्रेंड में भी है, सब जगह पे मटका, कलसी, कलसी को ही मटका कहते हैं, एनीवे यू नो केटल, स्टूल, जो आर्टिस्टिक या जो हमारे रूरल एरियाज के, जो आजकल के हिसाब से रूरल, पहले में तो ये सब बहुत मतलब मॉडर्न था, लेकिन रूरल एरियाज हो गया है अभी, तो रूरल एरियाज के जो सामान है उसको आर्ट वर्क बना के आप घर को सजा के एक अच्छा सा लुक दे दो, एंड फील हैप्पी, फील फेस्टिव, फील रिजुविनेटेड एज आई ऑलवेज से, एंड गेट एन एनर्जी विद इन योरसेल्फ टू डू समथिंग नाइस नाइस, है ना? तो चलो कैसे लग रहा है मेरे को बताना, और दिवाली अच्छे से इंजॉय करो, थोड़ा थोड़ा कुछ कुछ बनाते रहो, तो दिवाली के टाइम पे आप सजा सकोगे, है ना? एंड विद दिस नोट वी एंड आवर डे टुडे, बिकॉज दिवाली आ रही है, एंड प्लीज शेयर माई चैनल विथ योर फ्रेंड्स एंड फैमिली, एंड टेल देम टू सब्सक्राइब। अगर आप सब्सक्राइब कर चुके हो तो दोस्तों को बोलना सब्सक्राइब करने, परिवार वालों को बोलना सब्सक्राइब करने, और खूब खूब मस्ती से अपने दिन को स्पेंड करो, और दो तीन दिन बाद हम मिलते हैं अच्छे से विथ अ स्माइलिंग फेस, नो मोर वरीज, Don't worry, feel happy, be happy, stay festive, and Jai Shri Krishna, aujo. See you again in the next video. ये पहले मैं बनाई थी, अभी कैसे लग रहा है बताना, है ना? अच्छे से मस्ती से इस तरह से सिंपल सिंपल दीदी के सिंपल हम्बल रेसिपीज ऑफ लाइफ को एंजॉय करो, है ना? तो चलो बाय बाय वंस अगेन। দেখো এমনি করে রেখেও ভাল লাগছে, বলো?